সম্মোহন বিদ্যায় পারদর্শী এক নারী প্রতারককে আটক করেছে পুলিশ। তীব্র আবেগ ও কল্পনা শক্তি দ্বারা নারীদের মনকে প্রভাবিত করে বাসায় ঢুকে দশ বড়ি স্বর্ণ অলঙ্কার সহ মূল্যবান মালামাল লুট করেছে অপর এক নারী প্রতারক চক্র। সম্প্রতি বরিশাল থেকে এমনই এক চক্রের মূলহোতাকে আটক করেছে পুলিশ। প্রাচীনকাল থেকে এই সম্মোহন বিদ্যা প্রচলিত রয়েছে মানব সমাজে। সেকালে এই বিদ্যাকে জাদুবিদ্যা বা অলৌকিক ক্ষমতা বলে মানুষ বিশ্বাস করত, যা এখনও আমাদের সমাজে মানুষকে বসে নিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে। দেখে মনে হবে এই নারী একজন সম্ভ্রান্ত পরিবারের, তার চালচলন পোশাক দেখলে একবারের জন্য আপনার মনে হবে না তিনি আপনার সাথে অবাস্তব কিছু করতে পারে। আসলে আপনার ধারণা ভুল। এমনই একটি ঘটনা ঘটেছে বরিশাল নগরীর বৈদ্যপাড়া এলাকায়। মূলত প্রবাসী পরিবারগুলো টার্গেট এই চক্রটির। ও হলো সব বাসায় আত্মীয় খোঁজ খবর নিয়ে একটু তারপরে ঢোকে আত্মীয় সেজে আমাদের বাসায় কলিং বেল দেয়। আমি যাই গেট খুলতে, নিচে কলাপসুল গেটে তালা দেওয়া থাকে, সেখানে গিয়ে আমি জিজ্ঞেস করি কাকে চান, বলে ফজলুল হক স্যারের বাসায়। আমি বলছি জি, কিন্তু আব্বু তো বাসায় নেই, আমি খুলতে চাইনি। বলে আমি জানি সে ঢাকা গেছে, আমি আপনি ভাইরা বিদেশে থাকে, তাদের বোনের বাড়ি না এটা। আন্টির সাথে দেখা করতে এটা পাশে বসে উনি ডলার বের করে আমাকে দেখাচ্ছে, যে ডলারগুলো আমি একটু রাখবো আপনার বাসায়, আমার যা নিয়ে যেতে পারে কালকে জমি রাখবো। তারপর আমি বলছো আচ্ছা দাম বলছো আমি একটা বেডরুমে দেখতাম, বেডরুমে আসছে এসে বসার পর আবার আমার হাজব্যান্ডকে দুই তিনবার ফোন দেওয়ার জন্য আমি উঠে গেছি, সে কোনোভাবে ফোন দিতে দিচ্ছে না, ব্যস্ত রাখতেছে। ব্যস্ত রাখার পর তারপর আপনার আমি ওই রুম বসা, সে আবার বলতেছে যে কথা ডলারগুলো একটু রাখেন, তা আমি চাচ্ছি ওর বাবাকে ফোন দিই, তারপর আমি ডলারগুলো রাখি, কিন্তু সে কোনোভাবে ওর বাবাকে ফোন দিতে দিচ্ছে না। তারপর আমাকে বলতে ড্রেসটা চেঞ্জ করে আসেন, কি দেখে আপনাকে, তো আমি ড্রেস চেঞ্জ করতে গেছি, তারপর আবার আসছে বলতে এটা তো আপনার ভালো দেখে না, আবার ড্রেস চেঞ্জ করে, আবার ড্রেস চেঞ্জ করে ওনার কাছে আবার আমাকে ডলার দেখাইছে। দেখার পর বলতেছে আপনি এভাবে কেন, একটু চুরি করে কানে দুল নাই কিরকম দেখাচ্ছে, স্বর্ণ টন্ড নাই আপনাদের লকার নাই, আর আগে ডলার ফেরত রাখবো আপনাদের লকারে রাখেন। তা আমার বলছে আমাদের তো লকার নাই, তুমি দেও উনি রাখো। তা বলতেছে যদি আমার বলতে শোনো আমাদের কোনো কিছু বাসায় থাকে না, সব লকারে থাকে, ব্যাংকে থাকে, আমরা কখনো বাসায় কোনো টাকা পয়সা রাখি না। সেটা বলে সে আমাকে চুরি করার পর আমি চুরি পড়েছি, পরপর সে আমাকে বলতে চুরি করতেছে না, করার পর সে বলতেছে যে আমার যার এরকম চুরি আছে আপনি এরকম চুরি করেন না, খুলে রাখুন। আমি না খুলে সে পড়েছিলাম, তারপর ওই আমার কেমন সন্দেহ হয়েছে যে উনি চোর টোট হতে পারে। সন্ধ্যার পর আমি ওখান থেকে উঠাইয়া শাড়ির হাতে গহনাগুলো রেখেছি, পরে আমি দৌড় দিয়ে ওর বাবাকে ফোন দিতে গেছি, ওর বাবার সাথে আমার কথা বলতে হবে। ওর বাবার সাথে কথা বলতেছিলাম তখন উনি বলতে আমি ফোন রাখেন ফোন রাখেন, একটু পর ভাইয়ের সাথে আমার হাজব্যান্ড আসে ভিডিও কলে কথা বলবো, ভাইয়াকে ছাড় পেরে আসছি। সেটা বলার পর সে বল তারা সে এর মধ্যে কাকে দিন ফোন দিয়ে বলতেছে এই তুমি মিষ্টি আনতে তো ফল নিয়ে এসো, এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, আমার পিচ্ছিটা নিচ্ছে যা অস্তাতে আছে। এই ওর বাবার সাথে যেই কথা বলছে উনি তখন ভিতরে ঢুকে যেয়ে আমার গহনাগুলো নিয়ে গেছে, আমি ওটা ঘুরতে পারি না। পরে যেই ওর বাবা ফোন ডাকছে তখন ওর বাবাকে বলে দিচ্ছি যে অমুক বাসা দিয়ে মনে হয় আসছে, তারপর সে আমাকে বলছে চলেন ভাবি একটু গেটটা খুলে দেন আমার যা আসছে। তো আমি নিচে যাবো কেন, বলতেছে আমার যাকে আগাই নিয়ে না দিয়ে আসলে জিনিসটা খারাপ হয় না, আপনি একটু নিচে আসেন। তা ওনার সাথে আমি নিচে একদম রাস্তা পর্যন্ত আগাই আপনার যা কোথায়, ওই তো সামনে গাড়ি তো ঢোকে না এদিকে, আমি কেন এই রাস্তায় তো গাড়ি ঢোকে, বলতেছে না এই রাস্তায় গাড়ি ঢোকে না, একটু ওই সামনে গাড়িতে আসে। এটা বলার পর আমি সামনে আগাই দাঁড়ানো ছিলাম, সে আমাকে আপনি এসে দাঁড়ান আমি আসতে আমাকে রেখে চলে গেছে। তারপর বাবা ফোন দিয়েছে বলতে তুমি যে দেখো তোমার গহনা আসছে। আপনি এখন কি বিচার দাবি করছেন এনার? আমার গহনগুলো ফেরত চাচ্ছি এবং ওনাকে শাস্তি। পরিবারের সর্বস্ব হারিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এই প্রতারণার অভিযোগ দেয় একটি পরিবার। সেই অভিযোগের প্রেক্ষিতে বেরিয়ে আসে এমন ঘটনা। এই ঘটনায় জড়িত নারীর বিচারের দাবি জানান ভুক্তভোগীরা। গত 10 ডিসেম্বর রাতে নগরীর কাশীপুর এলাকা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় ফারজানা রেজা নেলি নামে এক নারীকে আটক করে পুলিশ। যে ফ্যামিলিতে এই জিনিসটা ঘটাইছে মানে আমার আপু ভাই, তো তার বাসায় বিভিন্ন কৌশল অবলম্বন করছে যে আমি তাদের আত্মীয় হয়ে এসে বিভিন্ন কথা বইলে বাসায় ঢুকছে, ঢোকার পরে সে কিছু রিয়াল দেয় তার কাছে যে টাকাটা আপনি রাখেন, এইটা বইলে আসলে ওই আমার আপু কোথায় টাকা রাখে গয়না রাখে এইটা সে ওই টাকাটা দেওয়ার পরে সে চিহ্নিত করে। এরপরে আমার আপুরে বলে আপনি একটু অসুবিধা ফ্রেশ হয়ে আসেন, এবং আমার একটা ছোটো বোন ছিল তারা বলছে আপনি একটু চা বানান, মানে সবাইকে ঘরে ব্যস্ততা কইরা সে দুই মিনিটের ভিতরে প্রায় 4,00,000-4,50,000 টাকা নগদ টাকা নিয়ে যায় এবং 8-9 বড়ি স্বর্ণ এটা নিয়ে সে দুই মিনিটের ভিতরে
তাকে দেখলে বোঝার উপায় নেই, একটি প্রতারক চক্র পরিচালনা করেন তিনি। ভুক্তভোগী পরিবারে দুইজন সরকারি কলেজে শিক্ষকতা করেন, থাকেন বরিশাল নগরীর বৈদ্যপাড়া এলাকায়। মধ্যবয়সী এই নারী নিজেকে তাদের বিদেশে থাকা স্বজনের পরিচিত দাবি করে বাসায় ঢুকে প্রথমে ভাব জমান, পরে বিদেশি ডলার রাখার কথা বলে ছলনা ও প্রতারণার মাধ্যমে লুট করে নেয় 10 ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ। আটকের খবরে কোতোয়ালি মডেল থানায় এই প্রতারক চক্রের ছবি তুলতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হয় তারা, ক্যামেরা ফেলে দেওয়ার ঘটনাও ঘটে। গণমাধ্যম কর্মীদের সঙ্গে তর্কে জড়ায় অভিযুক্ত ফারজানা ও তার স্বামী জামাল আহমেদ। পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, প্রবাসী পরিবারগুলো টার্গেট করে নিজেকে প্রবাসীর স্ত্রী দাবি করে পারিবারিক সম্পর্ক গড়ে তোলেন ফারজানা। এরপর বিদেশি ডলার আমানত হিসেবে রাখার কথা বলে ছলে বলে চুরি করে নেয় স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ। চুরির পাশাপাশি আরও নানা অপরাধের অভিযোগ আছে ফারজানার বিরুদ্ধে, অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে। আরও তদন্তের জন্য রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। প্রতারক চক্রের মূলহোতা অভিযুক্ত ফারজানার বিরুদ্ধে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় 2টি মামলা ও বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।